আর এবার একটি পথ দুর্ঘটনার খবরে নজর রাখবো। হাওড়া ময়দানের কাছে সন্ধ্যাবাজার এলাকায় জিটি রোডের ওপর ষোলো চাকার একটি লরি উল্টে দুর্ঘটনাটি ঘটেছে। ভোর চারটে নাগাদ এই ঘটনা ঘটে। শিবপুরে যাচ্ছিল এই লরিটি জিটি রোড ধরে, যেখানে উল্টে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে এই লরিটি এবং রাস্তার ধারে একটি রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে, যার ফলে প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে জিটি রোডে। এবং এক সপ্তাহের একটি কাজের দিনে ব্যস্ত রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে এই দুর্ঘটনার পর। আমি কিছু বলবো না, আমার দেখুন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসতেই পারেন, তিনি শ্রদ্ধা জানাতেই পারেন। আমি কর্তৃপক্ষ থেকে খোঁজ নেব মূর্তিগুলো সব ঠিকঠাক আছে কিনা, জেনে নিয়ে বলবো। উপাচার্য নিয়োগ হয়ে যাচ্ছে হিসেব চেয়েছেন, এবং যেটা ওনার সঙ্গে আমার প্রাথমিক আমাদের কথা বলে স্থির হয়েছিল যে ইউজিসির গাইডলাইন আমরা ফলো করব, তাহলে ইউজিসির গাইডলাইনের ক্ষেত্রে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বাধ্যবাধকতা হচ্ছে যে একজন অধ্যাপকের 10 বছরের প্রফেসরশিপ থাকতে হবে। তা উনি তো নিজেই নিয়ম বলছে, নিজেই নিয়ম লঙ্ঘন করছে, এইটা কেন ঘটছে এটা এখনো আমাদের কাছে ধোঁয়াশা। আমি এখনো আশা রাখছি যে আলোচনার টেবিলে বসলে এই ধরনের হটকারি এবং এই ধরনের আমি বলবো যে যে আধিপত্যকামী মানসিকতা সেটার অবসান ঘটবে। আমি তো সেটা বললাম, ওটা হ্যামলেট না ম্যাকবেথ না সিজার, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ দেখা যাচ্ছে। আমি তাকে বললাম, একটা তো বললাম, আমি 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 বলছি যে যে সম্প্রীতির বাতাবরণ দিয়ে রাজ্য অনুষ্ঠানে উচ্চশিক্ষা দপ্তরের সম্পর্ক শুরু হয়েছিল, উনি সেটা বিস্তৃত হতে পারেন, কিন্তু আমরা যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের এই বিস্মরণের দায় আমরা নিতে পারি না। ফলে আমি এখানে বরং রবীন্দ্রনাথ না, আমি বরং বলবো যে সুধীন্দ্রনাথ দত্তের পক্ষে কবিতার কথা বলব যে অখিল ক্ষুদায় শিশুকে নিজেকে খাবে, ফাটা দিমে তা দিয়ে কি আর ফল পাবে, মনস্তাপেও লাগবে না ওতে জোড়া, এটা বলতে পারি। দেখুন এটা তো সুপ্রিম কোর্টের রায় বলুন বা আমাদের মহামান্য হাইকোর্টের রায় বলুন, এগুলি সবই মাধ্যমিক বোর্ড বা এসএসসি বা প্রাইমারি বোর্ড এদের সঙ্গে বাংলা সাপেক্ষে হয়েছে। ফলে এখানে প্রাথমিক প্রতিক্রিয়া আপনাদের মাধ্যমিক বোর্ড বা প্রাইমারি বোর্ড এদের থেকেই চাওয়া উচিত, কিন্তু ওরা আমার ইনফরমারি যেটা কাল জানিয়েছেন যে ওরা একটা নোটিশ বার করেছেন যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে আদেশ দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে ওরা আইনি বৈঠক করেছেন এবং সমস্ত লয়ারদের সঙ্গে মতামত রেখে কালকে ওরা একটা নোটিশ জারি রেখে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে তারা এই চাকরি যাওয়াটা স্থগিত রেখেছে। এবার বাকি প্রতিক্রিয়া আমার মনে হয় প্রাথমিক বোর্ড বা মাধ্যমিক বোর্ড তাদেরই বলা উচিত। দেখুন তাদের তো সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার আছে, আমি এইটাই বলতে পারি যে এই বিষয়ে আমার মনে হয় যেহেতু আইনে প্রাইমারি বোর্ড এক্ষেত্রে প্রাথমিক ভাবে তাদের কাছে আমাদের চাওয়া উচিত।